আবার রোজার দিন আসলে উনি রোজা থাকার চেষ্টা করছে রয়েছেও কিছু আচ্ছা আচ্ছা চার পাঁচ বছরের তো খেলাধুলা করতে গিয়ে সাইডে যদি পানি টানি খেয়েলা বা কিছু খাইলা তখন লিকার একটা শরীরের মধ্যে আমি রোজা আমি রোজা আজকে আমাদের সঙ্গে আমরা এমন একজনকে পেয়েছি যার কাছ থেকে আমরা দয়াল মুর্শিদ কে প্লাজান হজরত শাহাদ রহমতুল্লা আলাই হজুর কেবলাজানের এমন সব ঘটনা আমরা তার কাছ থেকে জানতে পারবো যে ঘটনা আসলে একমাত্র জীবন্ত সাক্ষী তিনি কেন এটা বলছি কারণ হলো আমাদের সঙ্গে আজকে আছেন সবার অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ এবং শ্রদ্ধেয় মুখ আমাদের শ্রদ্ধেয় আবুল হারিস কাকা যাকে আমরা সবাই হারিস কাকা নামে চিনি সকল আশেকের আসুল যাকে হারিস কাকা নামেই সম্বোধন করেন আমাদের সুবি সম্রাট হজুর কেব্রাজানের বাল্যবন্ধু যদি আমরা বলি তার শৈশবের সাথী হারিস কাকা এবং দয়াল বাবা যান দুইজন আপন মামাতো ফুবত ভাই তারা এবং বয়সও খুব কাছাকাছি হারিস কাকা বাবা জানার যে বয়সে সম্ভবত আপনি আড়াই বছর তিন বছরের দেড় দুই বছরের বড় মানে আমরা একদম পিঠাপিঠি বয়সেরই এবং বয়স কাছাকাছি হওয়ার কারণেও সম্ভবত আপনারা খুব বেশি ঘনিষ্ঠভাবে এক একজন একজন সঙ্গে ছোটোবেলা থেকেই মিশছেন চলছেন বাবা যান দীর্ঘদিন আপনাদের বাড়িতে যখন মাদ্রাসায় পড়তেন আপনাদের বাড়িতে ছিলেন যে কারণে অনেক সময় মানে শৈশবের একটা শৈশব কৈশোর যৌবন বাবাজানের জীবনের একটা বড় অংশের সাথে খুব ওতপ্রোতভাবে আপনি একদম জড়িয়ে ছিলেন বাবাজানের সঙ্গে যে কারণে আমরা ছবি সম্রাট প্লাজানের সম্পর্কে আমরা এমন কিছু তথ্য আপনার কাছে জানতে পারবো যেটা আসলে অন্য কারো কাছ থেকে জানতে পারবো না আপনাকে আমরা এই প্রোগ্রামে স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা আপনার কাছে জানতে চাই যে সুফি শামনুজকে প্রজানকে তো আপনি একদম শৈশব থেকেই দেখেছেন যখন আপনি ছোট বাবা জান যখন ছোট তখন আপনার মামাবাড়িতে যেতেন মাঝে মাঝে তখনকার কোনো স্মৃতি আছে সুফি শামনুজকে প্রজানের সঙ্গে আপনার একদম শৈশবের নহমা দাওন্নসালিয়াল রাসুল কারিম হাম্মা বাদ সর্বপ্রথমই আমি আমার মহান মুর্শিদ জিনদুনিয়ার কোহিনুর তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া হজরত শাহ দেওয়ানবাগি রহমতুল্লাহ আলায়ের কদম মোবারকে শত করে চুম্বন রেখে এবং দয়াল মা রহমতাল্লাহ আলাইহার কদম মোবারকে চুম্বন রেখে ও মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী আসাম প্রফেসর ডক্টর কুদরতে খুদা জেলা আলীর হুজুরের কদম মোবারকে চুম্বন রেখে দয়াল মোর্শেদের ছোটোবেলার কিছু কিছু স্মরণ থাকার ঘটনা বলার চেষ্টা করব জয়াল বাবাজান আমার মামাতো ভাই আর আমি হইলাম ওনার ফোপা ভাই এই সুবাদে আমার জন্ম বাহাদুরপুর বাবাজানের বাড়িতে যাই হোক যখন আমি তিন চার বছরের বা পাঁচ ছয় বছরের তখন আসতাম যখন মামার বাড়িতে যাইতাম তখন বাবাজানের সাথেই আমি থাকতাম কেন যেন বাবাজানকে আমার খুব ভালো লাগতো এবং ওনার চেহারা মোবারক দেখলে জন্য আমার খুব খুশি হইতো এবং শান্তিও লাগত এই কারণে আমি বাহাদুরপুর গেলে ওনাদের বাড়িতে গেলে আম্মার সাথে গেছি আব্বার সাথে গেছি জেলি আমি বাবাজানের সাথে আমি থাকতাম বাবাজান এমন সুন্দর সুন্দর কথা বলতো কেন যেন এই কথাগুলি শুনলো আমার খুব শান্তি লাগতো একদিন বলতেছে যে হারিস ভাই চলেন আমরা আজকে ওয়াশ করবো তখন বয়স বোধ বাবাজের চার ফুট বা পাঁচ আচ্ছা তখন বাবা চলেন ওয়াশ করি ওয়াশ করব তখন সব ছেলে ডেকে আনছে ছোটো বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদেরকে বাড়িঘরের ছোটো ছোটো বাচ্চাদের ডেকে আনছে আইনা ঠাইরা তখন তাহলে জল চোখে আছে জল চোখের মধ্যে আর আমারও একটা চোখে আচ্ছা আচ্ছা তখন সুন্দরভাবে দূর শরীফ পড়ছে দূর শরীফ ওনার আবেগে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে কিছু কিছু আলোচনা খুব সুন্দরভাবেই করতো চার পাঁচ বছরের একটা মানে শিশুই তো তখন তাই না একদম শিশু তখন মানে তিনি আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা করতেছে আবার দূর শরীফও পড়ে উনি যখন পাঁচ ছয় বছরের রোজা থাকার চেষ্টা করত আর নামাজ পড়বার লাগি আমার নানা যখন উঠে যাইত ফজর নামাজের টাইমে অর্থাৎ বাবা যেন দাদা তখন আই একটু আউট পাইলি দাদা যখন বাইরে যেত তখনই বাবা যেন উঠে ওটা মসজিদের দিকে চাইলে চললে যাইতো পাঁচ ছয় বছর বয়সী হ্যাঁ পাঁচ বছর বয়সী তখন এবং শুবার সময় রাত্রে শৈবার সময় ওই লু একখান লুঙ্গি আর শার্ট টুপি বালিশের কাছে রাখত বাবা যেন বাবাও সাথে সাথে যাইত তাই জুতেন নামাজের টাইমে ও বাবা যেন তাদের সাথে চইলা ওই তাদের সাথে দেয়া নামাজও পড়তো আবার রোজার দিন আসলে উনি রোজা থাকার চেষ্টা করছে ও কিছু আচ্ছা আচ্ছা চার পাঁচ বছরের তো খেলাধুলা করতে গিয়ে যদি পানি টানি খেয়েলা বা কিছু খাইলা তখন লিখে রাখতো শরীরের মধ্যে আমি রোজা আমি রোজা যাতে ভুলে না যায় যাতে ভুলে যাতে পানি না খায় পানি না খায় এই জন্য নিজের লিখে রাখতেন সবাই মুরব্বীরা হাসতো হাসতো আর আদুরও করতো উনি যে আল্লাহ হবেন এটা তো মানে তাহলে শৈশবই মানে আল্লাহর প্রতিগ্রতা এবং আগ্রহশীল এটা আমরা সবাই বুঝতে পারছি পরে যখন স্কুলে যাওয়ার সময় হইল প্রাইমারি স্কুলে সোয়াগপুর স্কুলে ভর্তি হইল ওইখান থেকে স্কুল পাশ কইরা প্রাইমারি স্কুল পাশ কইরা তখন মা মা বলল বাবা জান আব্বা বলল যে আমি তোমাকে মাদ্রাসায় পড়াবো তখন বললো ঠিক আছে আমিও চাই মাদ্রাসায় পড়তে আল্লাহ এবং আল্লাহর এবং জানতে হবে বাবা জান কীভাবে তারপর কোন মাদ্রাসায় কীভাবে ভর্তি হলেন হ্যাঁ তখন তাল সহকর্মী সিনিয়র মাদ্রাসার মধ্যে আমি ভর্তি হতো আমিও পড়তেছি আপনি তখন পড়তেছেন এই শুনছে মানে তখনকারের সময় তালসর মুস্কুর্ণা সিনিয়ার আলিয়া মাদ্রাসাটাই ছিল প্রসিদ্ধ তো এখানে মামা বললো যে তুই তোমার সাথে তালসোর মাদ্রাসায় ভর্তি করে দি আপনাকে বলতেছেন জি তাহলে ঠিক আছে ভর্তি করেন আশা পড়ছি যে নির্ধারিত তারিখে বাবা যান আসে তালসোর মাদ্রাসায় তালসোর মাদ্রাসায় আসার পরে ওইখানে ওই দিন আবার আমি গিয়েছিলাম না মাদ্রাসায় তো জানুয়ারি মাস তো ক্লাস ঠিক মতো হইতো না তো এই গিয়েছিলাম না তখন বাবা আসছে আশা সাইরা জানতে পারলাম পরে আমার কাছে বলল যে আমি মাদ্রাসায় ঢোকার সময় জুতা আমি বাইরে রেখে গেছি আমি প্রশ্ন করলাম কেন কমা আপনি জানেন না মাদ্রাসা যে নবীর ঘর নবীর ঘরে আমি জুতা পাই দিয়ে যাব কীভাবে এটা বেয়া হবে না মানে রাসুল সাহাসান প্রতি তার এত আবেগ এত শ্রদ্ধা এত ভালোবাসা যে তিনি শুনছেন যে মাদ্রাসা নবীর ঘর এই জন্য জুতা পরে যান জুতা পরে যান এই মাদ্রাসা বাড়িতে এসে আমি বলছিলাম যে মাদ্রাসে ভর্তি করেন আমার বলছে যে মা বাবা নিয়ে যাব। আপনার বাড়ি থেকে তো মাদ্রাসা কাছে আমরা বাড়ি যেটা বাবাজানের বাহাদুরপুর থেকে তো অনেক দূরে হ্যাঁ অনেক দূরে বাবাজানের বাড়ি মাদ্রাসা থেকে প্রায় তিন মাইল আমরা বাড়িতে গিয়ে এক কিলো অর্থাৎ আমি তো আপনাদের বাড়িতে গেছিলাম আপনাদের বাড়ি থেকে মাদ্রাসা তো অনেক কাছে এক মাইলতে কম জি জি আমার যাইতে দশ মিনিট পনেরো মিনিট লাগে তো ভর্তি হয়ে আমাদের বাড়িতে এসে আমাদের দর্শকদের জন্য একটু ব্যাখ্যা দেওয়া দরকার আছে যে আপনি আপনার ভাইকে কেন বাবাজান সম্বন্ধ মানে সম্বোধন করছেন যে মূলত যেহেতু হারিস কাকার মোরশেদ হলেন আমাদের দয়াল বাবা যান অর্থাৎ হল সুবি যান আর মোরশেদকে মুরিদ বাবা হিসেবে সম্বোধন করেন এই কারণে যে তিনি হলেন আমাদের আত্মার পিতা যে ব্যাপারটা হইলো এরকম আমি ভাই ডাকতাম আমার খারিজ ভাই ডাকতো আমি নাম নিয়েই ডাকতাম যখন আমি তরিকা নিলাম তখন বুঝতে পারলাম জানতে পারলাম যে আমার আত্মা হইল মুর্দা যখন আমি ওইখানে জ্বালাম বাবা বাবাজানের কথা অনুসারে কারণ আমরা ছাত্র জীবনে একসাথে বসে আলাপ করতাম এবং একজন আরেকজন বলতাম যে এই জীবনে বা উলি আল্লাদের সন্ধান পাই কামেল মোকামিল উলি আল্লাহ পাওয়া যায় যেই পাবেন একজন আরেকজনকে জানাবেন মানে ছোটোবেলায় আপনারা চুক্তিবদ্ধ হয়েছেন যে আগে পান সে হলো যেন আরেকজনকে আপনারা জানান উল্লেহ সন্ধান যে আগে পাবে সে আগে পরেরজনকে জানাবেন ওই আত্মা মুর্দা আত্মাকে যে জিন্দা করে সেই আত্মার পিতা জি 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 এই সোবাদে আমি আমার আত্মার পিতাকে বাবা বলি বাইরে না আসলে মানে আমাদের মূল সম্পর্কটাও তো আত্মার সম্পর্কটাই মূল সম্পর্ক এই জন্য এইটাই বেশি প্রাধান্য পায় জি আমি এখন যদি একটু পিছনে যাই তাহলে হলো তেষট্টি সালে তো বাবা যান আপনাদের বাড়িতে থাকা শুরু করলেন ভর্তি হওয়ার পর থেকে তেষট্টি জানুয়ারি থেকে তারপর থেকে তো বাবা বাবাজান একসাথেই আপনারা একই ঘরে থাকার সুযোগ পেয়েছেন তখন কিভাবে আপনারা থাকতেন কিভাবে আপনাদের দিন কাটত ওই সময় ঘটনা বলি ঘটছিল সেগুলো যদি আমাদের সম্পর্কে কিছু বলতে হয় আমার আমি ছিলাম একা আমার আব্বার ঘর আমি একা আমার পাঁচ দাদা ছিল পাঁচ দাদার মধ্যে সবাই আওলা বংশধর বৃদ্ধি পাইছে আমার দাদার আমলাদ বৃদ্ধি কম আমরা লোকসংখ্যা ছিলাম কম তাই এই সুবাদে পাড়া প্রতিবেশীরা কিছু ঝামেলা আমার সাথে করতো আপনাদের দুর্বল মনে করছিল দুর্বল মনে করছে পরে দেখা গেলো এই ঝামেলা করে আবার বাইরের মধ্যে চুরি হইত মাসে দু তিনবার আমার ঘরে এর মতো অবস্থায় আমরা করো অতিষ্ঠ হয়ে গেছি যখন বাবা যান আসলো আমাদের বাড়িতে রোজিং হিসাবে তহন্তিকা যে বিভিন্ন যাই ঝামেলা যা ছিল এটা আস্তে আস্তে কমে গেছে এবং চুরি যে হইতো মাসে দু তিনবার এটাও বন্ধ হয়ে গেছে এটা যে কীভাবে বাবার আসার বর করতে মনে হয় আমার কাছে এটি প্রবাদnlp আছে কাকা আপনি যেটা বললেন যে দয়ালবাজন আসার পর আমাদের বাড়ি চুরি বন্ধ হলো তারপর হলো ঝামেলানি এই হলো এটা আমরা ওলিউল্লাহদের ক্ষেত্রে বা মহামানবদের ক্ষেত্রে তো হয় যেমন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন তার দুধমার বাড়িতে গিয়েছিলেন মাহালিমার বাড়িতে তখন কিন্তু তাদের বাড়িতে রহমতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল জি ঘটনা আমরা সবাই জানি মানে মহামানবরা যেখানে যান ওখানে আল্লাহর রহমত হয় আমার কাছে প্রতিফলিত হইছে জি আমার সংসারে তো বাবাজানের লেখাপড়ার দিক দিয়ে কিছু আলোচনা করতে চাই বাবা এত মেধাবী ছিল উনি অত্যন্ত মনোযোগী লেখাপড়ার মধ্যে অত্যন্ত মনোযোগী ছিল এবং রোটিং মাফিক কাজ করতো আচ্ছা তা আমি জানতাম না আমার আমার চলাফেরাটা এলোমেলো ছিল বাবা এরকমভাবে ক্লাসের মধ্যে লেখাপড়া করতে আরম্ভ করলো প্রথম বছরই এখানে ক্লাসের একটা ভাইয়া না বললে আপনারা বুঝবেন না এখনের সময় যে দাখিল পরীক্ষা আমরা মাদ্রাসার মধ্যে দিই না দাখিলটা দেয় দশম দশটা বছর মানে দশম শ্রেণী হলো দাখিল হ্যাঁ দশটা বছর পরার পরে দশম শ্রেণীর দাখিল পরীক্ষা দিতে হয় আমরা ওই সময়ে ষষ্ঠ ক্লাসে একটা সেন্টার ছিল বাবা যান প্রথম শ্রেণীতে ভর্তি হয়েই তিন মাস পরেই আবার দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছে দ্বিতীয় এই প্রথম বছরে তিন মাস ক্লাস করার পরে দ্বিতীয় শ্রেণী উঠে গেছে পরীক্ষা দিছে ফার্স্ট হয়েছে আচ্ছা তৃতীয় শ্রেণী গ্যাপ দিয়া চতুর্থ শ্রেণী যেটারে বলা হয় পাঁচ জমি হাফতম হাফতমে পরীক্ষা দিয়া ফার্স্ট হয়ে গেছে অর্থাৎ ছয় বছর লাগছে আমরা পরীক্ষা দিতে প্রথম শ্রেণী থেকে মাদ্রাসায় ছয় বছর পরে আমরা সেন্টার পরীক্ষা দিছি কিন্তু বাবার লাগছে তিন বছর তিন বছরে পরীক্ষা দিয়া দাখিল পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছিলো ফার্স্ট ডিভিশনে পাস করছে পাস করার পরে সে ছাত্র সংসদের ভিপি হয়ে গেল তাহলে বাবা যান কি ভিপি হলেন কি তাহলে যখন সপ্তম শ্রেণীতে বাংলা যেটা বলে সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে উঠে উনি মাদ্রাসা সেন্টার পরীক্ষা বিপি হয়ে গেলেন আচ্ছা বাবাজানের মানে যদি যেহেতু উনি ভিপি ছিলেন মানে উনি সবার কাছে খুব জনপ্রিয় ছিলেন কথা না আচার ব্যবহার কেমন দেখেছেন শৈশব থেকেই আচার ব্যবহার খুবই সুন্দর এবং শেষ আচার ছিল বিশৃঙ্খলা কোনো কিছুই বাবা যান পছন্দ করতেন না আর কাউকে দিত না ইলোমিলো বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেমন মাদ্রাসায় আমাদের খেট ছিল তৎকালীন খেট ছিল মৌলান আব্দুল বারিক সাহেব উনিও দেশ বর্ণীয় একজন আলেম ছিল তো উনি ওনার একটা ইয়া ছিল কি মানুষের ছাত্রদের মাথা মুন্ডানো মাথা কামানো মাদ্রাসার ছাত্রদের চুল মাথার চুল বড় হইতে দেখতে পারতেন না একদম কি জিরো সাইজ করে দিতেন না কামানো আচ্ছা তো ওই সে কামালে সে খুশি হতো উনি তো ছিল খারিজ মাদ্রাসা আচ্ছা দেবী মাদ্রাসা তো কৃষি নিয়ে দৌড়দৌড়ি করতো মাথার চুল কাটা দিত তখন ওই ছাত্ররা অতিষ্ঠ হইয়া এই বাবাদানের কাছে বলল যে মা বুব আমরা তো এই চন্দ্রনের মধ্যে আসছি তখন তাই একটু চিন্তা কইরা বললো যে ঠিক আছে একদিন যখন কৃষি নিয়ে হাতে মরণা সাহেব ছাত্রদেরকে দৌড়নে আরম্ভ করলো বা ধরতে আরম্ভ করলো তখন সামনে গিয়ে দাঁড়িয়েছে যে হুজুর আপনি হইলেন আপনার পিতৃতুল্য আপনার কথা আমরা মানতে প্রস্তুত তবে আপনি যে চুল কাটতেছেন হাদিস কোরআনে তো কোনো জায়গায় নাই মাথা মন্টানো বা মাথা কামাইল একমাত্র হজের সময় মাথা কামানো নির্দেশ আল্লাহ দিছে এখদমনা হজর ওনার মুখের দিকে চায়া রইল চায়া কী যেন ভাবল তখন কৃষিটা ই চলিয়া গেলো মাথা কামানো বন্ধ হয়ে গেছিল মাথা চুলকা তখন কি মাথা কামানো বন্ধ হয়ে গেছে আর একটা করতো ছাত্ররা মাদ্রাসার সাথে সাথে বাজার এ বাজারের মধ্যে বৈশাখ থাকতো ক্লাস করতো না ক্লাস কামাই করতো হেডমো গিয়া গিয়া দৌড়ে দৌড়ে বাইরে বাইরে ইয়া করিয়া চুটপাট দিয়া আনত এইজ বাবাজন লক্ষ্য করল একদিন সবাইরা ডেকে নিয়া বসলো সাইরা বললো যে দেখো আমরা মা বাপের টাকা পয়সা খরচ করিয়া আমরা লেখাপড়া শিখতে আসছি খরচ তো আমরা বাড়িতে ঠিকই আনতেছি যদি আমরা ক্লাস করে লেখাপড়া ঠিক মতো না করি তাহলে তো বাবা যা বাড়ির যে টাকা পয়সাটি আনতেছি এই টাকাটা টাকা পয়সাটা তো জলে দিয়ে দি গেলাম আমরা তো কোনো কাজে লাগলাম ছাত্রদেরকে বুঝাইলেন বুঝাইলেন বোঝানোর পরে যে এখন থেকে ক্লাস আমরা কেউ ফাঁকি দিব না

পাশর দক্ষিণপাড়ার নিয়াজবাড়ির মসজিদ জামি মসজিদ ওই মসজিদে ওয়াশ করার একটা প্রোগ্রাম আছে তারে ওই প্রোগ্রামে বিকালে আর কি বাদ আসর তো বাদ আসর তো হয় নাই বাদ থেকে আরম্ভ হয়েছে আয়া সের এরপর মাইকেরা আওয়াজ পাইও আর আমার বলে গেছে যে আমি হয়তো বাড়ি দিতে বাড়ি তখন এই মাহফিলের কাছে গেছে বলি এই মাহফিল পরিচালনার দায়িত্ব ছিল আমাদেরই মাদ্রাসার একজন হুজুর নাম হইল সিদ্দিকুর রহমান কাজী সিদ্দুর রহমান উনি মাগরিবের নামাজ পড়িয়া যখন দেখলো যে ও দাওয়াতি মেহবানরা বা মৌলান্নারা আসে নাই দেখে যে মাহবুব মিয়া এখানে নামাজ পড়তেছে নামাজের শেষে দেখল যে মানুষও আসছে মানুষও আসতেছে ওয়া শোনার লাগি তখন সিদ্ধুকদুর কইল যে মা মিয়া তুমি কিছু আলোচনা করতে পারবা তখন যে ঠিক আছে আমি আলোচনা করব তখন গিয়েছে রে তুমি উনি আরম্ভ করলো আরম্ভ করলো আরম্ভ করার পরে আল্লাহর কি রহমত এমনভাবে ওনার গলার সুরও খুব ভালো আসিল সবুদুর কণ্ঠস্বর ছিল উনি ওয়াজ আরম্ভ করলো হজরত আদম আর সৃষ্টি যে করছে এই সম্পর্কে কেন আদমকে আল্লাহ সৃষ্টি করলো সৃষ্টির নিয়ে আলোচনা শুরু করছি সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করতেছি মাইক দিয়ে তো আমরা বাড়ি থেকে শোনা যা আমরা বাড়ি থেকে নাওঘাট আমরা যে বাড়ি বাড়ি থেকে আধা মাইল দূরে হবে না আধা মাইল হবে না কি আর কাছেই হবে বাড়ি বসে মাহবিল শুনতেছেন বাড়ির বেশি শুনতেছি তো শুনতে যে আমার আম্মা কইথা যে হ্যাঁ উনি এরকম সুন্দর ওয়াজ করিয়াতে ওয়াজ যে করতেছে মানুষে তো চোখ লাগাই দিব তে তো গলা বসে যাবে এত সুন্দর গলা নজর লাগবে নজর লাগবে যাই হোক ওইখানে প্রায় নয়টার থেকে এগারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত ওয়াজ করলো খুব সুন্দরভাবে এবং জন্য এক মনে আগ্রহ সহকারে শুনল পরে এই এতো ছোটো বাচ্চা বা ছেলে বয়েছে যে এরকমভাবে ভাবে গঠনমূলক আলোচনা করতে পারবে এটা সবাই একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে তো এরকম ভাবে এরপর থেকে কি উনি যেখানে যাইতো ওয়াজের মেঝে ইয়া করতো ওয়াজ করতো এবং দর্শকরা মানে তার ওয়াজ শোনার জন্য একটু প্রকাশ করত তারপরে মাদ্রাসার মধ্যে বাসরিক মাহফিলের একটা তারিখ আসলো পাশরিক মাহফিল তারিখের হওয়ার পরে ওইখানে দাওয়াত দিছিল দেশবরণ্য একজন আলেম ছিল লাখসামের ফিনি ফিনির মাদ্রাসার বড় এক মাদ্রাসা এসে এই মাদ্রাসার যে সুপারেন্টাইন তৎকালীন সময় সুপারেন্টাইন ছিল ওই সুপারেনটেন্ডেন হিসাবে যিনি ভারপ্রাপ্ত টেন ছিল দিলিওয়ার হোসেন ওনার নাম একজন আলেম মৌলানা দিলোয়ার হোসেন ওনারা দাওয়া দিচ্ছে উনি ব্রাউন বাড়ি আসবে পরে তার সঙ্গে মাদ্রাসা থেকে লুক দেয়া ওখানে থেকে নিয়ে আসবে এই নেওয়ার বার্তা পড়লো বাবাদানের উপর ওপর একটা নৌকা নেয়া যেখানে ব্রাউন বাড়ি আছে ওই জায়গার মেঝে গিয়া পৌঁছলো তো পরিচয় হইলো নেয়া নৌকায় দিয়ে আস আসতেছে বাবা জান এই মনানা সাহেবকে এমন এমন প্রশ্ন করে যে প্রশ্ন দিতে করতে উত্তর দিতে গিয়া মনারা সাহেবে হিমশিম হায়া যেতেছে মানে বাবা জানার অনেক আগ্রহ আর একজন আলেমকে মনে হয় হয়েছে তার এই প্রশ্ন আগ্রহ মানে জানার জানার আগ্রহ লাগে কোনো আটকাইবার লাগি না জানার লাগি তো এত সুন্দর সুন্দর প্রশ্ন করে আর উনি উত্তর দিতে দিতে হিমশিম হায় গেছে যাই হোক সময় মাদ্রাসায় গিয়ে পৌঁছল পৌঁছার পরে শিক্ষকরা একটা রুমের মেয়ে বসা ওই রুমের মেয়ে দিল হোসেন সাপ গেলো মরোনা দিল হোসেন যাওয়ার পরে বললো যে এই ছেলেটা কে মানে কথা জিজ্ঞাসা বাবা কথা জিজ্ঞাসা করলে যে আমার মাদ্রাসারি এত মরে একজন মহামানব হবে উনাকে আপনারা দিকা রাখেন ভবিষ্যৎবাণী দিলেন হ্যাঁ ফোহর বাঙ্গাল দিছিল বাবা যেন নাম রাখার জন্য যে নাম রাখছিল ওনার বাড়িতে যায় এই ফহর বাঙ্গালের সমতুল্য ছিল দিল দিলো আচ্ছা আচ্ছা তো উনি আবার বলল যে উনি একদিন একজন মহামানব হবে আপনারা দেখে রাখি বাবাজানকে তো শুনছি উনি যখন স্টুডেন্ট ছিলেন বা ছোটবেলা থেকেই ছাত্রদের এবং অসহায়দের সাহায্য করতেন প্লাস ছাত্রদেরকেও অনেক সময় সহযোগিতা করতেন এমন কোনো ঘটনা কি আপনার মনে আছে যখন মাদ্রাসার সেন্টার পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা দিত এই বার্ষিক পরীক্ষার মধ্যে বেতন অথবা রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন টাকা এগুলি দিতে যাদের অক্ষম হইত শিক্ষকরা যে সে বারপ্রাপ্ত শিক্ষক ছিল সুপার সুপারেনডেন্ট উনি পয়সা কম দিয়া ফর ফর্ম ফিল আপ করতেও রাজি না এবং বেতনও কম নিতে রাজি না তখন দেখা গেল যে বেশ কয়েকজন দশ পনেরো জন ছেলে এইরকম প্রত্যেক বছরে এইরকম অবস্থায় আসছে তখন বাবাজান বাবা যান নিজেই অধিকাংশ বয়স খরচ বহন করছে এবং সহপাঠী যারা আছে যারা সচ্ছল তাদের কাছ থেকে কিছু নিয়ে নেওয়া ওই ছেলেদের ফিস এবং রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে খরচের ব্যবস্থা করে পরীক্ষা দেওয়ার সুযোগ রমজান মাসে বিভিন্ন জায়গায় নামাজ পড়াতেন নামাজ হ্যাঁ পড়াতেন এবং ওনাকে খুব আগ্রহের সাথে নেওয়া যাইতেন যেখানে পড়েছে একবার পড়াইতে এরা প্রত্যেক বছরই আয়া আয়া ইয়ে করতো নামাজ পড়াইছে ঠিকই কিন্তু কোনো পারিশ্রমিক না পারিশ্রমিক সম্মানই কোনো সম্মানের বিনিময় কিছু নেন না যেখানে যাইতেন তাদের বাবা যানকে দেখলে যেন মানুষ কেন যেন ওনার প্রতি একটা দুর্বলতা হয়ে যেত এই যে একটা ইয়া একবার তাওরা পাশের গ্রামের তাওরা একজন রমজানের মধ্যে করতে গেছিলো নামাজ পড়াতে গিয়েছিল ওইখানে যে সেরা একটা ছেলে ও সমবয়সী একটা ছেলের সাথে খুব ইয়ে হইলো ছেলেটা খুব বাবাকে ভালোবাসত বাবাও তার স্নেহ করত তো এখানে যত দিন রয়েছে দিনই বাবার সাথে সাথেই থাকত বাবা যখন নমাজ পড়ায় দিয়ে আয়সা পড়ছে পরের দিন ছেলেটা জ্বরে আক্রান্ত হয়ে গেল জোর উঠা সে আবুল তাবুল কাইতে আরম্ভ করলো এই বাবাজানকে বললো যে বাবাজানের নাম বলতেছে যে মাহবুব ভাই মাহবুব বাইরে নিয়ে আসেন জ্বরের মধ্যে প্রলাপ বকতেছে বকতেছে তখন এই ছেলের বাবা খবর দিলো দেওয়ার পরে বাবা জান ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটা আবার সুস্থ হয়ে গেছে মানে এত একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল যে জ্বরটা ওরকমে গেছে এটা সুন্দরভাবে ভালো হয়ে গেছে আর বাবাজান পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কীরকম ছিলেন আমরা তো বাবাজানের তো সে মানে আমরা যত যখন দেখছি বাবাজান খুব পরিপাটি চলতেন সময় ছোটোবেলা থেকে আচ্ছা ছোটোবেলা থেকে কাপড় কোনো সময় মলাইতে পারছেন না সব সময় আমরা বাড়িতে যে আসে আমরা তো এক বালিশের মেঝে শুছি আচ্ছা আচ্ছা এক বিছনায় রয়েছি এক বালিশের শুছি শুয়েছি তো আমরা বাবাজন যে আসছে আসাতে যেন আমরা চার বোন আমি একা আমার কোনো ভাই ছিল না পেলেন আসার পরে আমি যেন একটা সাত হাজার দন পাইয়া পুজি আমি যেন বাবাজানকে সারা কোনো কিছুই বুঝি না আমার ভাইয়ের অভাবটা আমার পূরণ হয়ে গেল আমরা একসাথে লেখাপড়া করছি একসাথে চলাফেরা করছি একসাথে হাটে বাটে বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি এবং পড়ার পড়া ঠিক রাখছে বাবাজান আমার এলুমিলু হতো কিন্তু বাবাজান রুটিং মাফিক লেখাপড়া করতো ছয়টার থেকে অর্থাৎ মাদ্রাসাতে যাইয়েই কিছু লেখা লেখা ওই ক্লাসের লেখা লেখত এরপরে খেলাধুলার মধ্যে যাইতাম একটু ঘোড়াগারি করতাম খেলাধুলার মধ্যে কিছু খেলাধুলা আমরা করছি বাবাজান সীমিত আমরা তো অন্তর দেওয়া যে ইয়া করুন খেলাধুলার মধ্যে মনোযোগ বাবা বাবাজান তা করে নাই সীমিতভাবে কিছু খেলাধুলা দাড়িয়া দাঁড়িয়ে গোল্লা শুট বা বল হেলা এই ধরনের কিছু খেলাধুলা আমরা করছি কিন্তু আজান দেওয়ার সাথে সাথে মাগির আসর নামাজ পড়ে গেছি বাবাজান আসর নামাজ পড়া গেছে আর মাগিরাজ নামাজের আগে খেলা শেষ করে নামাজের মসজিদে হ্যাঁ আয়াই নামাজ পড়ছে পড়া পড়ছে আমরা রেগুলার আমার আমি এ করতাম বাবা জানের দেখা থেকে আমিও অনেকটা চলে আসতামের ভিতরে চলে আসতাম আমরা এরকমভাবে চলাফেরা করতাম যে কোনো আমরা যে অসুবিধা সাংসারিক অসুবিধা এগুলি আল্লাহরের রকম তো অনেকটা পাত হয়ে যেত যেমন একদিন উনিশশো ছেষট্টি সালে বিরাট একটা জ্বর হয়েছিল এই জ্বরের মধ্যে সাইক্লোন আচ্ছা আচ্ছা সাইকলন হয়েছিল তখন আমরা ছাত্র রাত্রের থেকে আরম্ভ ছিল রাত্রে দশটা এগারো থেকে পরের দিন দুইটা আড়াইটা পর্যন্ত ছিল এতো ব্রেট সময়ে জ্বর আমরা জীবনে কোনো দিন দেখি নাই তো এসে এই সময় তোফানের চাপে গড় থরালে কাপ্ত তা আমি তো আমি তো নার্ভাস হয়ে গেছি যে ঘর তো এই বছরে আমার আব্বা মকাশর বা আমার এই টেনশন দিকে বাবা বলতেছে যে হারি ভাই আপনি চিন্তা করেন না আল্লাহর রহমত আল্লাহ আমাদেরকে বাঁচাবে আপনি চিন্তা করেন না ঠিকই দশ বারো ঘন্টা যে সাইকলুন হইল সবাইয়ের গরদ ফালাইছে একটা গরও ছিল না কোনো বাড়িতে ছিল না একমাত্র আমরা দুইটা ঘর সব ভেঙে গেছে কিন্তু আপনাদের ঘর অক্ষত উনি তোমার চলার কারণে বলছে যে কোনো হবে না আর বাস্তবে ওনার অসিলাইয়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করছে রমত দিয়ে আমাদেরকে আপনার কাছে একদিন ঘটনা করবে শুনছিলাম যে আপনার আলিম পরীক্ষার একটা রেজাল্ট আলিম পরীক্ষার একটা মনে সাবজেক্ট খারাপ হয়েছিল ওই সময় মনে হয় একটা অলৌকিক ঘটনা আছে ওইটা অলৌকিক অল এই আমি যখন আলিম পরীক্ষা দিই বাবা বাবাজন তখন সেন্টার অর্থাৎ ষষ্ঠ পরীক্ষায় দিয়েছিল পরীক্ষায় আমরা একসাথী পরীক্ষা দিয়েছি আমি আলেম আর উনি দাখেল পরীক্ষা পরীক্ষা ওনার পরীক্ষা তো খুব ভালো হয়েছে উনি খুব আনন্দ কিন্তু আমার একটা পরীক্ষা খারাপ হয়েছে পরীক্ষাটা কোরআন পরীক্ষা ছিল কোরআনের মধ্যে আমার যে এই আমি যে একটা আনসার মস্ত কইরা গেছি এই আনসারের কাছে কমেন্ট কমেন্ট পরে নেই কমেন্ট না পড়াতে আমার পরীক্ষাটা অত্যন্ত খারাপ হয়েছে একটা কমেন্টের উপরতে আমি একটা তন্ত আর নকল টকল করার কোনো ইয়া ছিল না চিন্তাধারাও ছিল না চিন্তাও করছি না আর বাবা যেন এই ডাটার আমার ফিরে রাখছে যে যাই হোক এই প্রশ্ন এই পরীক্ষাটা আমার খুবই খারাপ হয়েছে খারাপ হওয়ার পরে তখন বাড়িতে আমি খুব চিন্তা করতেছি চিন্তা করতেছি পরে তখন আমার জিজ্ঞেস বাবাজান যে হারিস ভাই আপনি চিন্তা করতেছেন কেন যে আপনি কী চিন্তা করেন তখন আমি বললাম যে আমার পুরান পরীক্ষা তো খারাপ হয়েছে আমি তো পরীক্ষায় দেখতেই পারছি না খারাপ হয়েছে আল্লাহ আছে তো আল্লাহ আছে আল্লাহ রাসুল আছে তাদের কাছে কান্নাকাটি করলে কি তারা শুনবে না অবশ্যই শুনবে আল্লাহ আমরা ডাক না শুনলে আর ডাক শুনবো বাবা বলতো আর কি আমার সান্ত্বনা দিছে যে আপনি এক কাজ করবেন আপনি এই শব্দটা দিয়া আল্লাহর একটা নাম এই শব্দটা দিয়া ইয়া করেন এই হতম লন আচ্ছা আচ্ছা দেখবেন এটার একটা ফল পাইবেন তখন আমি এই ওই তখন তো আর আমরা মোর্শিদ দড়ি নাই মোর্ষিদের কাছেও জানি বাবা যান বলছে যে আপনি আল্লাহ এবং আল্লাহ রাসুল করে সন্তুষ্ট করতে পারলে দেখি আমরা লোকে কেউ লাগবে বাবা বলতো আর কি আপনি করেন তা আমি বিশ দিন পর্যন্ত করছি এই নিয়মটা পালন করছি যেদিন এর আগে আমার জিজ্ঞেস না যে দিন স্বপ্নটা দেখছি পরের দিন সকালে কইতাছে বাবাজান যে হারি ভাই আপনি যে নিয়মটা পালন করছেন খবর কি আমি বলবার আগে বাবা যান বলল যে আপনি যে নিয়মটা পালন করলেন খবর কী তখন আমি বললাম দাড়ি খবর তো আজকে রাত্রে পাইছি আচ্ছা আচ্ছা কী পাইছেন তার আসল আমি দেখতেছি আর কি আমি এই এই ইয়ার নিয়ে খতম নিয়েই পড়তে পড়তে নামাজ পড়িয়া পড়তে পড়তে ঘুমাই গেছি ঘুমানোর পরে দেখি হজরত উমর রাজা আমার বুকের মেঝে হাত দিয়া বলতেছে যে আপনি কোনো চিন্তা করেন না আপনি ফাঁস করবেন আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না এমন তো কোনো কারণ তা নেই আল্লাহ তো অবশ্যই শুনবে আর আপনি যে নিয়মটা পালন করছেন আল্লাহ শুনছে আপনি পরীক্ষা ফাঁস করবেন এটা আল্লাহর একটা রকম এরপরে রেজাল্ট আসছে আমি সেকেন্ড ডিভিশন পাইছি আচ্ছা 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 সেখানে পাইয়া আমি পাস করছি কীভাবে যে হইল তা আমিও বলতে পারি না আল্লাহ রহমত একদম আল্লাহ রহমত এটা সম্ভব হয়েছিল যে এটা বাবাজানের ওসিলে আমি এটা অতিক্রম করলাম বাবা দয়ায় দয়ায়ে বা অশিলায়ে আমি অনেক বিপদাবিকে পরিত্রাণ পাইছি এবং সমস্যার সমাধানও বাবাজানের জনের ওসিলিয়ে হইছে কারণ বাবাজানের মধ্যে এমন কত গুণ ছিল যেটা নাকি আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরিতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি পারদর্শী হিসাবে আমি ওনাকে বাবাজানকে পরিলক্ষিত করছি আর কি তো এই হিসাবে ওনার প্রতি আমার অগাধ বিশ্বাস কি ছিল আরেকটা গঠন হইল পাশের বারের সাথে আমাদের নিয়ে একটা বেদাল হয়েছিল বেদাল হল তারা আমার একটা জায়গা দূর করে দখল করছিল পরে দিয়ান দরবার করার পরে দখল করছিলো তখন আমি খুব অস্থির হয়ে গেছিলাম টেনশন বুক করছিলাম তখন বাবাজন বলল যে আরে ভাই আপনি তো টেনশন করেন কেটে আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছুই হয় না তো আপনি একটু ধৈর্য ধরেন না দেখেন কিচ্ছুই হবে না কিচ্ছুই হবে না তো ঠিকই পরে দেখা গেলো কিছুই হয় নাই আমার এক এক কণাক এক কণাক জমিও নিতে পারে সব সাইড মানে আরেক দিনের একটা গঠন হইলো ওই যে তহনকারের শাসনকর্তা ছিল পাকিস্তানের আইয়ুব খান আইফ খান চাঁদপুর আসার কথা এই কারণে স্পেশাল ট্রেন যে বৈরব থেকে চাঁদপুর যাওয়ার জন্য এখানেও তারপর তারপর থামার পরে

কুমিল্লা স্টেশনের স্টফিস দেওয়ার পরে এরা কুমিল্লা টাউনের যে ভিক্টোরিয়া কলেজের ছাত্র এবং বিভিন্ন স্কুলের ছাত্ররাও এরও অনেক ছাত্র প্রায় চার পাঁচটা বগি এর দিয়ে তো এর ভিতর থেকে দুই তিনজন ভিক্টোরিয়া কলেজের ছাত্র আমরা ডাব বগির মধ্যে উঠছে আচ্ছা ওঠার পরে তারা তো আর সিট পায় নাই তো চাইছিল একটু বসতে তা আমরা সাথে কিছু বকাটে ফোলান দু তিনটা দুই চারটা লোক গিয়েছিলো আর কি ছেলে এটা লেখাপড়া করে না আপনার সাথে গিয়েছিল ইটা করছে কি তর্কি করিয়া কিছু মারামারি হয়ে গেছে আচ্ছা বাবা ছিল নাই এই বাবা ছিল অন্য বগিতে অহন ব্যক্তির কলেজের ছাত্র কলেজ ইয়ে গাড়ি তো সাইরে দিছে সাইডে দিছে পরে তো অহন হেরা পরের স্টেশনে গিয়া সব লামছে লাইমা খবর রয়েছে যে মারছে আমরা আমরা পড়িয়া বইসি কম মানুষও কম মানুষও কম আপনারা দুই বগি তারা পাঁচ বগি পাঁচ বগি তখন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি যে ডাক দিয়া আমি একটা লুক দিয়া বাবা জানটা আমরা রুমে বগিতে আনতাম আনার পরে বললাম যে এই ঘটনা যে এই ঘটনা যে ডান জগড়া করছে এখানটা বাবাজান খুব ইয়া করছে তাইস মানে বকা দিছে হ্যাঁ তাইস তাইস দিছে আর কি শাসন আচ্ছা আচ্ছা তো ওই পরের স্টেশন লাগানোর পরে ছাত্র ড্রাইভারের কই এসে আপনার গাড়ি চাইলেন না আপনার কাজ আছে না আমরা মানে ওরা একটা প্রতিশোধ নেবে প্রতিশোধ নেবে তখন বাবা যানা আসবার আগেই বললাম যে এই অবস্থা তো বাবা যান তো এর তাইজ দিচ্ছে দেওয়ার পরে দুই দিক দেয় এরা লোক তো বেশি বগির দুই সাইডে দিয়ে দিতেছে তখন বাবা যান দরদার মাঝামাঝি দাঁড়ায়া সবেরও বোঝেছে আপনারা একটু থামেন আমার কয়েকটা কথা আছে আমরা অন্যায় করছি ঠিক আমরা আপনারা হাতেই আছে যে কোনো সময় আপনারা মানুষও বেশি আপনারা বিচার করতে পারবেন তবে আমার একটা কথা শোনেন বলল যে আপনারও ছাত্র আমরও ছাত্র আমরা ভাই ভাই হয়তো আমরা লোকে ছাত্ররা কোনো সময় এসে ছাত্র আর ছাত্রে আঘাত করবে না এরপরে যে উনি যে কথাগুলি বললো সবাই যে আসিল ইয়া করবার লাগে আমরা আক্রমণ করার লাগে আক্রমণাত্মক মুড়ে আসলো তো সবাই হ্যাঁ এ মুই আসিল ওই মুভ নিয়েছিল তখন এর ভিতরে যে কয়েকজন লোক কয়েকজন ছাত্র এরা ওনার ভিতরে যে কী তাদের ভিতরে যে কী ওনার কথা শুই না যে কী হইলো এটাও আমি দৌড়তে পারছি না বুঝি না কিন্তু এরা থাইমে গেছে থাইমা বলে যে ঠিক আছে কিরে দুষ্ট আর হকলতে করে নাই দুঃশ দু একজন করছে ঠিক আছে এরা তো ছাত্র যাই বা হোক বাবাজানোর বক্তব্য শূন্য কি জন্য একটা ইয়ে হয়েছে পরিবর্তন আসছে এটা উপস্থিত ক্ষেত্রে না দেখলে কেউ বিশ্বাস করবে বাবাজানের কথার স্মৃতিলিপিগুলি মানে এত তো ছিল প্রাচন্ড গইলা যাইত এটাই প্রমাণ পাইলাম আমি তখন এরপরে আমরা সবাই যে কয়েকজন উঠছিল তাদের সাথে বুক মিলামিলি করা সমাধান করে দিলেন সমাধান করে দিল আমরা এই একটা বিপদ জ্বলন্ত বিপদ আমরা বাঁচছি এই বাবাজান যদি না থাকতো আমরা পিটা মোড়া হাইলাম আমরা তো অনেক সময় শুনছি যে বাবাজানের সাথে অনেক মানে অলৌকিক আরো কিছু ঘটনার মধ্যে জিনের কিছু ঘটনা ছিল মনে হয় আপনি তো অনেকগুলো ঘটনার সাক্ষী ওগুলো আমাদের যদি ঘটনাগুলো জানাতেন সফিক ছিল আমাদের মাদ্রাসার সাথে আমাদের সাথে চলাফেরা করতো পাশের বাড়িতে রোজিং থাকতো আমরা বাড়ির পাশের আমরা পাড়াতে না অন্য একটা পাড়াতে সাথেই মানে পাশের মহল্লায় পাশের মহল্লায় রোজিং থাকতো কিন্তু অনেক সময় আমরা সাবজেক্ট লেখাপড়ার ইয়ার রূপে সাবজেক্ট একজন একজন না বুঝলে এটা নিয়ে আসতো আর কি মানে উনি কি এই ছবি কি আপনাদের এক মাদ্রাসায় পড়তাম এক মাদ্রাসায় পড়তাম তো ওই লেখাপড়ার সুবিধার উনি সময় সময় আমার এখানে আসতো আসতো এবং লেখাপড়া করতো তো লেখাপড়া করতে গিয়ে সেটা একদিন রাত বেশি হয়ে গেছে গে বারোটা সাড়ে বারোটা একটা বাজে গেছে তখন কি করতেছে ইচ্ছ করতেছে যে কেমে জামু ডর করতেছে বই কইতা বই করতেছে তখন করিল যে ঠিক আছে যান আর আছে। এবং এ কথা কয়ে দিছে পরে আল্লাহ তো আছে আল্লাহরের যে বিশ্বাস করে হেরার কাছে এনে আল্লাহ তো আছে বাবার সাথে ঠিকই আর আমরা সাথে তো আর সব সময় আল্লাহ থাকে না কারণ আমরা এই বুঝে চলতে পারি না বা এই জ্ঞান নিয়ে চলতে পারি না এই সবই কি গিয়ে একটা পুহির পার হয়ে যেত এই পুহির পারের মধ্যে একটা কদম গাছ আছে এই কদম কাছের কাছে গিয়েছে পড়ে দেখে যে একটা সুন্দর একটা সাদা সাদা দুতি পৈরে একটা মহিলা দাঁড়াই

ফিরে আসা পড়ছে যে এখানে যে কি হইতাছে লোকটা দাঁড়াইয়া হাঁটতেছে আর কয়েকজন কবর উঠতেছে বাবাজান বললে কি বলেন আপনি চলেন তো গ্যাসে লইয়া আমি চাইছিলাম যাইতে না হারিশ ভাই আপনি তো আয়েন না আপনি আয়েন না আমি দিয়ে এরপরে জায়গাটা পাস করিয়া কইছে যে আপনি ওই বাবাজান যাওয়ার পরে আর কোনো কিছু দেখে না এরপর কইছে যে আপনি গিয়া ঠাইরা কুদ্দুর গিয়া ঠাইরা গলা ধারা দিয়ে একর গলা ধারা দিয়েছেন অকর গিয়া সেরা তার গড়ে গিয়া সেরা গলা ধারা দিয়েছে তাই বাবা জানাই সে তো এই এই গাছটার তোলে কিছুক্ষণ দাঁড়াইছে প্রায় পাঁচ মিনিট দিয়ে দিকে দুই চার পাঁচ মিনিট দিয়ে গেছে আমার একটু আন্তাজ যাচ্ছে না না আমি যাইতেছি আর কি দিয়ে রইতেছে গিয়ার দিকে ওই তাকার মধ্যে দাঁড়াইয়া কী জন্যে পড়তেছে আমার দিকে এরপর আইসাফর পড়ছে কো তো কন্ত খালি বাড়ি সোজা পথে কোনো কিছুই নাই এ কী বলে আমি বলে নিচুই বলছে এ দেখছে এ তুই বলছে না এভাবে হাফাইত না কথা তো দেখছে ঠিকই আমি তো দেখলাম না তো যাই হোক তো এই রকমভাবে জিন বই পাইত যেমন আরেকদিন আমরা পাশের বাড়ির আমার বাইক ইব্রাহিম কইরার নাম তাতে তো এরে ওই এই গাছে কদম গাছের তোলোই দিনের বেলা মানে না রাত না দিন এমন টাইমে সন্ধ্যার টাইমে মাঘের বের খান্দা এই যেন দায় দিনের গতর তোরবেলা ফাঁড়া পড়ছে এটা তো ফরি এই যে দরছে ও এটার ছাড়া জানি না পইলে আমি গেছি এরপরে সভিক গেছে তখন আমার ডাইকি আনছে বাবাদান গেছে নামাজ পড়তো তো আমি নামাজের লাই গেলাম কারণ এর মধ্যে হেরার এই কাওয়ালি দিকে আমি কিছু পর আমার আট আমি আমার দুধ দূর পারি ও দূর দিয়া কালাম কইরা গেলাম কইরা ইয়ে করছি কিচ্ছু না কাজ হচ্ছে না কাজ হচ্ছে না আমি বলে রাঘ আমি মাবু বাইরে নিয়ে আসছি তখন উঠে কী কো আপনার আল্লাহ দোয় আল্লাহ দোয় লাগে আর যায় না যায় না তাই আমি মানে ওই আপনার ওই জিনগ্রস্ত যে ইব্রাহিম বলতেছে ইব্রাহিম বলতেছে আইন না আইন না আমি যাইতেছি মানে বাবা জানার নাম শুনে জিন ভয় পাইছে হ্যাঁ ঠিক হই চলে গেছে এরপর আর আসে না আর এই দিন তখন চৈত চৈত মাস আসিল আমরা অনেক অনেক জমি গম গম করতাম এই গম করার পরে ও মেঘের ডরে যে গরের ভিতরে কিছু গম রাখতাম এতে যায় সেটা দোলাবালির কারণে আমরা ঘরে থাকার একটু অসুবিধে যেত তখন বাবাজন বললো দাঁড়িয়ে আর মধ্যে দোলা বালির মধ্যে থাকুক লঞ্জ জায়গা মসজিদের মধ্যে কারণ আমরা নামাজের সময় নামাজ পড়লাম আর বাহির সময় হাফারো করুক এটা নিরিবিলি আছে পড়াশোনা করার জন্য সামনে সেন্টার পরীক্ষা তাই হোক ওইখানে আমি পড়তে পড়তে বারোটা সাড়ে বারোটার দিকে শুয়ে গেছি শুয়েছি যে আমরা তো আর ইটা জানি না মসজিদের মাঝামাঝি ইমামের যে ইমামের জানে না ঈদের বড় বড় আমরা শুয়েছি তো শুয়েছি পরে আমি তো ঘুমাই গেছি তখন গুমটা ইয়ার কথার আওয়াজে আওয়াজে আমার গুমটা একটু পাতর হয়ে গেছে তখন ওকে শেষ সময়ের মধ্যে তখন বাবা বলতেছে যে হুঁশিয়ার করে দিচ্ছি আর যদি তোমরা এখানে আসো তাহলে কিনলাম তোমরা এক একজনও আনাম যাইতে পারবে না এর আগে কি কথা বলছিল পরে আপনি এটা শুনতেছেন এই কথা হ্যাঁ এ কথা শোন আমি আমার তো ডরে আবার এমনই বুকের দফর দরপর আরম্ভ করছে আর হয়েছে মসজিদ তখন আমি যে গেলাম যে আগে ধর নাম লোয়ার মা বাবাই কীছে কিচ্ছু না আপনি বই পাইবেন ঘুমে যান গান না কী হয়েছে তখন কইল আরে এই কথা জিনে আস আসা আমরা মাইরে তো আপনার মাইরে তো সচিন আপনি কি এখানে শুইলেন বাবা জান তখন শুইব এই টাইমের মধ্যে মেয়েদের জিনিস আর কি এর আগে বলছে যে এর বলে হেরার বেলার তো মনে আমি জিজ্ঞাসা করলাম যে কি আশরাফল মাকুলঘাত কে তোমরা না আমরা আর মসজিদ কি তোমরা করছো না আমরা করছি ওই এই ফাঁকে কোরআনের এখানে আয়াত আছে বলে দমে বার হুম এটা বাবা দাদা জানত আচ্ছা ও এই আয়াতখান পরার পর তার গথরে আগুন লেগেছে তুমি তখন তারা কইতাছে যে আমরা চলে যাব আপনার সাইরাজের তখনও বলছিল আর কি যে হুশিয়ার করিয়া যে আর কোন সমাধান এখানে না আস এই জেগেছে এখন পর্যন্ত আপনার এক সাইডে শুইবেন মা অসুবিধা ওরা কি রাতে আসতো নামাজ নামাজ পড়তো আচ্ছা আর পরে একটার পরে দন বলসে দহন কোসে হেশার কইরা দিলাম আর কোন সমস্যা নেই বস্তিতে তোমরা আপনারা না দেখি কইtega আমরা আর না এই যে ছুইলা গেছে এই পরে না সে কোতেনছিল না ডিস্টার্ব হয় না না এখন পর্যন্ত বাবা তো ছোটবেলা থেকেই ওলি আল্লাহদের খুব পছন্দ করতেন ওলি আল্লাহ ভক্ত ছিলেন বা ওলি এবং ওলি আল্লাহদের সাথে অনেক ঘটনাও আছে এই ঘটনাগুলো যদি আমাদের জন্য জানা দরকার আর কি ব্যাপার তো হইল মাদ্রাসায় যখন আমরা বাড়িতে জন আসত আসছে এরপর থেকে আমার আব্বা ছিল একজন আলেম উনি আবার উলিয়ালাদের আল্লাদের জীবনী জানতেন এবং বলতেন তো এ সন্ধ্যার পরে আমরা বাত টাত খায়া নামাজ পড়িয়া বাদ খায়া যখন যাওয়ার সময় হতো তখন উলিয়ালাদের জীবনী আরম্ভ করতো আমার আব্বা এই উলিয়ালাদের আল্লাদের শুনতে বাবা যেন খুব আগ্রহী খুব আগ্রহ বলে শুনতো আগ্রহ বল আর শুনতেও বাবা ইয়া আমার আব্বারা বলতো যে হুফা আপনি বলেন আমার কাছে খুব ভালো লাগে তো আব্বা জীবনী আলাদের জীবনী ওই বসির মিশর তারপরে মনসুর হাল্লাজ ওই যে উলিয়াল্লা আছে না ওই তাদের জীবনী বিভিন্ন ঘটনা বলতেন বিভিন্ন ঘটনা বলতেন আর ইয়ে বাবা খুব মনোযোগের সহকারে শুনতেন এই সময়ে সীমান্তগড়ের একজন দেশক উলিয়াল্লা ছিলেন আচ্ছা ওনার খবর যে সফিক আছে না যে আমরা এই খুশ খবর রাখতো আর কি থাক ওখানে একদিন বললো বাবা কাছে চলে আন সীমন্তগর স্যামান্ত ঘর থেকে আসি তো আমার স্যার ওই সামন্তগর বাবা গেছে আপনাকে নিয়ে যায় আমার নিয়ে যায়নি সীমন্ত যাওয়ার পরে তো উনি হিসাবে বাবা যানটির দীঘা এত খুশি হইছে যেমন কি যেন তালাশ করছিল কি যেন জিনিসটা তালাশ করছিল ওই জিনিসটার জন্য